ঢাকা 17 আসনে জাতীয় পার্টি একাধিক প্রার্থী মনোনয়ন দেওয়ায় তৈরি হয়েছে দ্বিধা। দলের চেয়ারম্যান জি এম কাদের নাকি কো-চেয়ারম্যান সালমা ইসলামকে নির্বাচন করবেন সে ধোঁয়াশা এখনো কাটেনি। আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মোহাম্মদ আলী আরাফাত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী। ঢাকা 18-তে আওয়ামী লীগ প্রার্থীকে লড়তে হবে নিজ দলের স্বতন্ত্র আর জাতীয় পার্টির চেয়ারম্যানের স্ত্রী শরীফা কাদেরের বিরুদ্ধে। ঢাকা 17 ও 18 আসনের সমীকরণ নিয়ে থাকছে শাকিবুর রহমানের রিপোর্ট। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। রাজধানীর অভিজাত এলাকা গুলশান, বনানী, ক্যান্টনমেন্ট আর মাটিকাটা নিয়ে ঢাকা 17 আসন। এই আসনে দলের শীর্ষ দুই নেতাকে মনোনয়ন দিয়েছে জাতীয় পার্টি। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও কো-চেয়ারম্যান সালমা ইসলাম একই আসন থেকে মনোনয়ন নেন, তবে দলীয় সিদ্ধান্ত না হওয়ায় নির্বাচন নিয়ে কোনো কথা বলছেন না তারা। আসনের বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত বলেন, একাধিক শক্ত প্রার্থী থাকলে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। আমার বিপরীতে যারা দাঁড়িয়েছে সবাইকে আমি ওয়েলকাম করেছি এবং যত ভালো প্রার্থী হবে আমি মনে করি এটা আরো ইতিবাচকভাবে আমি গ্রহণ করি। আর প্রতিপক্ষ প্রার্থীদের বিষয় নিয়ে আমি আসলে কোনো মন্তব্য করি না। আমার উপনির্বাচনে দেখেছেন আমি আমার নির্বাচনটাকে ফোকাস করি। ঢাকা 17-তে নৌকার প্রচুর ভোট আছে, আমি চেষ্টা করি নৌকার ভোটগুলোকে ব্যালটে আনার, কারণ 20 বছরের বেশি এবং নৌকার এমপিও ছিল না এবং এটাই কিন্তু অভিযোগ ছিল যেখানে গেছে আমাদের নেতাকর্মী এবং সাধারণ মানুষের। আমি যখন নির্বাচন করেছি তারা এই কথা বলেছে যে আমরা সবসময় খেটেছি আওয়ামী লীগের জন্য, আওয়ামী লীগের নেতাকর্মী এবং আমরা যারা ভোটার সুবাদ মানে সিম্পাথাইজার শুভানুধ্যায়ী আওয়ামী লীগের, কিন্তু আমাদের এমপি পায়নি, অন্য দল থেকে এমপি হয়েছে। তো তারা গত উপনির্বাচনে খুবই খুশি যে তারা নিজের দল থেকে এমপি পেয়েছে। উত্তর সিটির শেষ অংশ উত্তরখান, দক্ষিণখান আর উত্তরা নিয়ে ঢাকা 18। এই আসনে মনোনয়ন তোলেন মোট 18 জন, যাদের মধ্যে এখন টিকে আছেন 8 প্রার্থী। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। আওয়ামী লীগের টিকিট হাতে বর্তমান এমপি মোহাম্মদ হাবিব হাসান, তাকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে নিজ দলের খসরু চৌধুরীর বিপক্ষে। যারা আওয়ামী লীগ করে, যারা নৌকার প্রার্থী মাননীয় প্রধানমন্ত্রী যাকে দিয়েছেন, আওয়ামী লীগ তাদের বিপক্ষে যাওয়ার কথা না। যারা নৌকার লোক তারা নৌকায় ভোট দিবে, এটা আমার বিশ্বাস। আর যারা নৌকার বাইরে তারা তো আজীবনই নৌকার বিপক্ষের লোক। আমরা শান্তিপূর্ণভাবে নির্বাচন করব। জনগণ এবং দলের নেতাকর্মীরা যাকে পছন্দ করে যার পক্ষে কাজ করবে এর আশা করি আমরা সকলেই মেনে নিব। বিএনপি ইলেকশনে আসতো তাহলে কিন্তু আমরা কিন্তু প্রার্থী হতাম না। আমাদের উদ্দেশ্য একটাই, জনগণ বলেছেন যে নির্বাচন করতে হবে এবং স্বতন্ত্র করো বা নৌকা নিয়ে করো যেটাই করো তাকে ভোটের মাধ্যমে কিন্তু নির্বাচিত হতে হবে। আর ভোটাররা অবশ্যই যেন কেন্দ্রে যায়, তো কেন্দ্রে যাইতে হলে সেক্ষেত্রে স্বতন্ত্র প্রার্থী, যোগ্য প্রার্থী যারা থাকে তারাই স্বতন্ত্র করে এবং তাদের সাহস নিয়েই কিন্তু মাঠে থাকে। আর সাহসের উপর নির্ভর করেই এবং যে নৌকা নিয়ে দাঁড়িয়েছে তারও ভোট বাড়বে এবং আমরা যারা দাঁড়িয়েছি স্বতন্ত্র নিয়ে আমাদের ভোটও কিন্তু যোগ হবে। আসনের অপর আলোচিত প্রার্থী জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের স্ত্রী শরীফা কাদের, নির্বাচনী দৌড়ে এগিয়ে থাকতে চান তিনিও। তবে নির্বাচনের শেষ পর্যন্ত কারা লড়বেন তা দেখার জন্য 17 তারিখ পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে। শাকিবুর রহমান, আরটিভি, ঢাকা।